যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে দলের কর্মী সমর্থকদের কাছ থেকে সবথেকে বড় জননেতা ছিলেন তিনি আবার যখন তৃণমূল কংগ্রেস ত্যাগ করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় নামলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হিসেবে সব থেকে গ্রহণযোগ্য মুখ হয়ে উঠলেন তিনি কথা বলছি রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে কিন্তু এই শুভেন্দু অধিকারীকে নিয়ে বর্তমানে বঙ্গ প্রিন্ট মিডিয়ায় সব থেকে বেশি প্রিন্ট নিউজ খরচ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাবর তাবর নেতা নেতৃত্বের কথা মাথায় রেখেও অত্যন্ত দায়িত্ব নিয়ে এই দাবি করছি আপনারা যদি একটু পোর্টালের দিকে দেখেন একটু খবরের কাগজে দেখে দেখেন তাহলেই দেখবেন সব নিউজ আইটেমই শুভেন্দু অধিকারী ছোঁয়া অন্তত রয়েছেই আর এই শুভেন্দু অধিকারীকে নেই কিন্তু বঙ্গ রাজনীতিতে জল্পনার অন্ত নেই কি করবেন শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক ভবিষ্যৎটা ঠিক কি তিনি কি ঘরে ঢুকে যাবেন তিনি কি দল পরিবর্তন করবেন তিনি কি তৃণমূল কংগ্রেসে ব্যাক করে যাবেন নাকি তিনি বিজেপি থেকেই মমতা থেকে সরিয়ে দেবেন একের পর এক জল্পনা উঠছে এবং এর যথেষ্ট কারণই আছে আর তাই আজকে আমরা আলোচনা করব এই টপিক নেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎটা ঠিক কি রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটবে নাকি ঘটবে রাজনৈতিক সন্ন্যাস নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলার সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল এখন থেকে প্রত্যেক দিন রাত্রি নটার সময় আমার এই বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আসব এবং এই প্রতিবেদনের যে টপিক সেটা কিন্তু বেছে দেবেন আপনারাই আপনারা গতকাল যে কমেন্ট করেছিলেন সেই কমেন্টের বেশি আজকের এই টপিকটি বেছে নিয়েছি যাই হোক যে বিষয় নিয়ে কথা বলছিলাম শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ শুভেন্দু অধিকারীকে নিয়ে এই জল্পনাটা হঠাৎ শুরু হলো কেন গেরুয়া শিবিরে তিনি বিরোধী দলের দায়িত্ব পেয়েছেন গোটা রাজ্য জুড়ে দাপিয়ে রাজনীতি করছেন খবরের শিরোনামে থাকছেন তার ফলেও অধিকারীকে নিয়ে কেন কেন এত হচ্ছে নিয়ে প্রশ্ন উঠছে এবং শুভেন্দুর ঘনিষ্ঠ মহলে যখন কথা বলছি তাকে যারা চাইছেন তাকে যারা নেতা মানছেন তাদের সঙ্গে কথা বলে আমরা একটি দুজনে পাঁচ পাঁচটি কারণ খুঁজে পেয়েছি যেখান থেকে উঠে আসছে শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ নিয়ে জল্পনার কারণ প্রথমত শুভেন্দু অধিকারী যে ধরনের রাজনীতি করতে পছন্দ করেন তিনি কিন্তু একদম রাস্তায় নেমে ময়দানে নেমে একটা দাপিয়ে আন্দোলন করার রাজনীতি করতে পছন্দ করেন এবং এই বিরোধী আন্দোলনের যে ফেসিলিটি সেটা নিয়েই কিন্তু তিনি শাসকের ক্ষমতায় আসেন যেটা তিনি করেছিলেন তৃণমূল কংগ্রেসে থাকার সময় কিন্তু বর্তমানে বিজেপিতে দেখা যাচ্ছে তিনি যাদের উপর ভরসা করছেন বা যেভাবে আন্দোলনটাকে সংগঠিত করতে চাইছেন সেই রেসপন্সটা কিন্তু তিনি কোনো সময়ই সেইভাবে কর্মী সমর্থকদের কাছ থেকে ঠিকঠাক পাচ্ছেন না এবং যার ফলে কিন্তু সেই আন্দোলন তিনি শুরু করছেন কিন্তু কোথাও গিয়ে সেটা যেন দানা বাঁধছে না এবং তার ফলে বিরোধী রাজনীতির যে চাপ সেটা কিন্তু শাসক শিবিরের উপর সরাসরি পড়ছে না এবং যে কারণে কোথাও গিয়ে একটা বিক্ষুব্ধ মনোভাব তৈরি হচ্ছে এরকমটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা এর পাশাপাশি আরেকটা যেটা বড় কারণ সেটা হচ্ছে শুভেন্দ অধিকারী দল ছাড়ার অন্যতম কারণ ছিল তৃণমূল কংগ্রেসে থাকার সময় নাকি বেশ কিছু অপরাধ সংগঠিত হয়েছে এবং তিনি প্রকাশ্যেই অনেক সময় বলেছেন যে তার হাত দিয়ে কিন্তু এই অপরাধগুলো ঘটেছে এবং সেই অপরাধের বিচার তিনি তৃণমূল কংগ্রেসে থেকে পাচ্ছিলেন না সেই কারণেই তৃণমূল কংগ্রেস ত্যাগ এবং বাইরে এসে দলের বাইরে এসে সেই অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা এখন কোথাও গিয়ে কিন্তু দেখা যাচ্ছে তিনি যে জায়গায় অভিযোগগুলো নিয়ে আসছিলেন সেখানে কিন্তু সেই শাস্তির ব্যাপারটা দেখা যাচ্ছে না সেখানে কিন্তু একটা কোথাও গিয়ে মনক্ষুণ্ণ হওয়ার জায়গা তৈরি হচ্ছে এবং তার ফলে তিনি যে রাজনৈতিক এজেন্ডা নিয়েছিলেন যে অপরাধীদের শাস্তি দিতে হবে এই অপরাধের একটা ব্যবস্থা করতে হবে সেটা কিন্তু কোথাও গিয়ে হচ্ছে না যা কিন্তু তার গেরুয়া শিবিরের প্রতি বা গেরুয়া শিবিরের থেকে যে তৈরি হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা এর পাশাপাশি যেটা যেটা সংগঠন সাজাতে না দেওয়া অধিকারী যে ধরনের রাজনীতি করতে পছন্দ করেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে তিনি খুব ইম্প্যাক্ট তৈরি করেন একটা রাজ্য রাজনীতিতে এবং সেই ইম্প্যাক্টটা তৈরি করতে গেলে সেটা কখনই একা করা সম্ভব নয় সেখানে একটা দলীয় সংগঠন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে তিনি তৃণমূল কংগ্রেসের থেকে একটা ফ্রি হ্যান্ড পেয়েছিলেন তিনি সেইভাবে সাজিয়েছিলেন এবং তার ফসল আমরা দেখেছিলাম নন্দীগ্রাম আন্দোলন এবং বাম সরকারের পতন বাম সরকারের পতনের জন্য নন্দীগ্রামের ভূমিকা অন্যতম অনস্বীকার্য এটা কিন্তু মেনে নেন রাজনৈতিক পর্যবেক্ষকরা কিন্তু বিজেপিতে গিয়ে সেই জায়গাটা সেই সংগঠন সাজাতে তিনি পারছেন না এবং তার ফলে যে সাংগঠনিক পরিবর্তন হচ্ছে সেটা অনেকটা মুখ বদলের মতো ব্যাপার হচ্ছে সেটা যে ইম্প্যাক্টনেস যেটা সামাজিক বা রাজনৈতিক ইম্প্যাক্টনেস সেটা কিন্তু কোথাও গিয়ে হচ্ছে না এবং যে কারণে কিন্তু তো শুভেন্দু অধিকারীর এই আন্দোলন দানা বাঁধতে পারছে না এটাও কিন্তু একটা বড় কারণ শুভেন্দু অধিকারীর এবং গেরুয়া শিবিরের মধ্যে কোথাও গিয়ে একটা যেন সামান্য দূরত্ব তৈরি হওয়ার যে চেষ্টা এমনটা কিন্তু মনে করছেন অনেকেই চার নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরাতে গেলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অল আউট অ্যাটাকে যেতে হবে কিন্তু আমরা দু হাজার একুশে দোষটা মে অর্থাৎ বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই দেখলাম সেটা রাজ্য বিজেপি হোক বা কেন্দ্রীয় বিজেপি সেই অল আউট অ্যাটাকটাতেই যেন যাচ্ছে না কোথাও গিয়ে যেন তৃণমূল কংগ্রেসকে ফ্রি স্পেস দিচ্ছে একমাত্র যিনি ছুটোছুটি করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলনটাকে সংগঠিত করতে চাইছেন তৃণমূলের আহ বিরুদ্ধে করা কথা বলছেন তৃণমূলের চোখে চোখ লেখে লড়াইটা করছেন তিনি শুধু শুভেন্দু অধিকারী কিন্তু এই লড়াইটা একা করলে হবে না রাজনৈতিক লড়াই এত বড় রাজ্য সেখানে কিন্তু ইম্প্যাক্ট তৈরি করতে গেলে একটা দলীয়ভাবে তৃণমূলের বিরুদ্ধে অল আউট অ্যাটাকে যেতে হবে সেই আন্দোলন বিমুখতা কিন্তু একটা বড় কারণ হতে চলেছে এবং যেটা দেখা যাচ্ছে যে আমরা সাম্প্রতিক যে উপনির্বাচন হয়েছে বা পুর নির্বাচন হয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে বামের আবার ঘুরে দাঁড়াচ্ছে অর্থাৎ বিজেপির এই যে আন্দোলন বিমুখতা সেটা কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে বাম ফ্রন্টকে এবং এই জায়গাটাই বিজেপিকে কিন্তু ক্রমশ পিছিয়ে দিচ্ছে এমনিতেই শাসকের থেকে পিছিয়ে আছে সেইভাবে সংগঠিত ভোট ব্যাংক তৈরি হয়নি আন্দোলন বিমিকতা কিন্তু বিজেপিকে আরও পিছিয়ে দেবে এবং তার ফলে আগামী দিনে বিজেপির যে বাংলায় ক্ষমতার আসার স্বপ্ন সেটা কিন্তু ক্রমশ ধুলির সাথে দিকে এগিয়ে যাবে এটাও কিন্তু একটা মনক্ষুণ্ণ হওয়ার বড় কারণ হতে পারে এবং পাঁচ নম্বর যে কারণটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভোট ব্যাংকের হিসেব বাংলার রাজনীতিতে কিন্তু সংখ্যালঘু ভোটের একটা অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং সেই সংখ্যালঘু ভোট কেউ বলেন সাতাশ শতাংশ কেউ বলেন তিরিশ শতাংশ কেউ বলেন বত্রিশ শতাংশ বাংলায় সংখ্যালঘু ভোট রয়েছে অর্থাৎ একটা বড় সংখ্যার বিধানসভা আসন জন্য কিন্তু এই সংখ্যালঘু ভোট রয়েছে এবং সংখ্যালঘু ভোট কিন্তু কোনো কারণেই আর বিজেপির সঙ্গে নেই তারা কিন্তু পুরোপুরি বিজেপি বিরোধী হয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারে ক্ষমতায় আসার জন্য এটা কিন্তু একটা বড় কারণ বলে অনেক রাজনৈতিক পর্যবেক্ষকই মনে করছেন কিন্তু দেখা যাচ্ছে ভোটের ময়দানে এদের ভোট ব্যাংকটা এই সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে নিজের করার জন্য বিজেপি সেই আন্তরিকতা দেখা যাচ্ছে না তার ফলে যদি আমি তিরিশ শতাংশই ভোট ব্যাংক ধরে নিই তিরিশ শতাংশ ভোট ব্যাংকে বাইরে রেখে এবং যাদের বিরুদ্ধে লড়াই তাদের পক্ষে রেখে বাকি সত্তর শতাংশ নিয়ে কিন্তু বিজেপি ময়দানে লড়ছে এবং এই রাজনৈতিক জায়গাটা কিন্তু বিজেপির ক্ষমতায় আসার পক্ষে একটা বড় বাধা হতে পারে এবং সেই কারণেই কিন্তু একটা বড় জায়গা তৈরি হচ্ছে এবং এই যে পাঁচটি কারণ বললাম এই পাঁচটি কারণের মূল ইম্প্যাক্ট দাঁড়াচ্ছে শুভেন্দু অধিকারী কোথাও গিয়ে একটা যেন মনক্ষুণ্ণ এবং যে কারণে আমার প্রথম প্রতিবেদনে পয়লা মার্চের প্রতিবেদনে আপনাদের বলেছিলাম যে তিনি নাকি একটা ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে এটা নিয়ে অমিত শাহের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং অমিত শাহ তাকে বলেছেন দশই মার্চ অবধি অপেক্ষা করতে আমরা একটা জিনিস দেখেছি যে তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু ভোটের আগে অনেকেই বিজেপিতে এসেছিলেন এবং বেশ কিছু মানুষ এসেছিলেন লোকসভা নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনের আগে কার্যত বিজেপি লকগেট খুলে দিয়েছিল এবং সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা হুড়মুড়িয়ে এসেছিলেন এবং তারা কিন্তু আজকে ভাটার টানে অনেকেই আবার ফেরত যাচ্ছেন তৃণমূল কংগ্রেসে তিনি সব্যসাচী দত্ত হন তিনি মুকুল রায় হন রাজীব ব্যানার্জি হন এরকম আমরা বহু হেভিওয়েট নাম দেখছি তাহলে সেখানে একটা শুভেন্দু অধিকারীও ফেরত গেলে কি এমন অসুবিধা হয়ে যাবে বা বিজেপি ছেড়ে গেলে কি এমন অসুবিধা হয়ে যাবে কেন তাকে গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির এর কিন্তু বেশ কয়েকটি কারণ উঠে আসছে প্রথম কারণটাই যেটা বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু তিনি সবথেকে বড় মুখ হয়ে উঠেছেন লড়াই এবং এটা কিন্তু প্রতি পদে তিনি প্রমাণ করে দিচ্ছেন এবং বাংলার জনগণও কিন্তু ক্রমশ আস্থা রাখছেন তার উপরে তিনি যে বিরোধী রাজনীতিটা করছেন যেভাবে চেপে ধরছেন এক্সাম্পল হিসেবে আপনাদের বলতে পারি যে রাজনৈতিক তার কিন্তু প্রবল প্রতিপক্ষ তাকে একদমই রাজনৈতিক ভাবে পছন্দ করেন না এমন এক ব্যক্তি হলেন করেন অরুণাব ঘোষ যিনি কংগ্রেসে আছেন এবং সেই কংগ্রেস লিডার অরুণাব ঘোষ তিনি কিন্তু বিরোধী নেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে বেশ ভালো নাম্বার দিচ্ছেন অর্থাৎ রাজনৈতিক জায়গা থেকে যে ইম্প্যাক্টনেস তৈরি করা সেটা কিন্তু শুভেন্দু অধিকারী সফল এবং যদি আপনারা রাজ্যে দেখেন অন্যান্য নেতা শুভেন্দু অধিকারীর মতো কিন্তু গ্রহণযোগ্য মুখ এই মুহূর্তে বিজেপি কেন কোনো বিরোধী দলেই সেইভাবে আর কিন্তু তৈরি করতে পারেনি বা সেইভাবে নেই এবং সেই কারণেই কিন্তু শুভেন্দু অধিকারীকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এবং আর জায়গা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা দেখবেন যে দিলীপ ঘোষের যখন রাজ্য সভাপতি পদ চলে গেল তখন কিন্তু আহা উহু শোনা গেল তৃণমূল নেতাদের মুখে দিলীপ নিয়ে কেন কেন এরকম কাজ করছে বিজেপি নবাগত অর্থাৎ আক্রমণের মুখটা কিন্তু এখন হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী যাকে নিয়ে সব থেকে বেশি মাথা ব্যথা থাকে তাকেই তো সব থেকে বেশি আক্রমণ করা হয় শুভেন্দু অধিকারী আসার আগে কিন্তু তৃণমূলের সব থেকে এটাকে জায়গা ছিল দিলীপ ঘোষ আজকে যেন কোথাও গিয়ে দিলীপ ঘোষকে একটা সহানুভূতির বার্তা দেওয়া হচ্ছে এবং দেখা যাচ্ছে যে যারা বিজেপি শিবিরেও বিদ্রোহী হয়ে উঠেছে তাদেরও কিন্তু আক্রমণের ফোকাস মুখ হচ্ছেন শুভেন্দু অধিকারী অর্থাৎ সব জায়গা থেকে কিন্তু এই যে বিজেপির যারা আদি নেতা ছিলেন বা অন্যান্য নেতা আছেন তাদের সঙ্গে একটা কোথাও সহাবস্থানে গিয়ে একা আক্রমণের জায়গা হয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং এটা কিন্তু রাজনৈতিকভাবে প্রচণ্ডভাবে শক্তিশালী করে তুলছে এবং বিজেপি কেন্দ্র নেতৃত্ব রিয়ালাইজ করছেন যে শুভেন্দু অধিকারীর মধ্যে সেই ইম্প্যাক্টনেসটা আছে বলেই কিন্তু তৃণমূল কংগ্রেস তাকে সব থেকে বেশি অ্যাটাকের জায়গা হিসেবে বেছে নিচ্ছে এবং অন্যান্য নেতাদের প্রতি এই জায়গাটা ছেড়ে দিচ্ছে এটা কিন্তু একটা বড় জায়গা শুভেন্দু অধিকারীকে নিজেদের দলে ধরে রাখা বা তাকে অত্যন্ত গুরুত্ব দেওয়ার জন্য এবং এই সব কারণে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের একটা অসম্ভব আস্থা অর্জন করে নিচ্ছেন প্রথমত তিনি একা লড়াইটা করে যাচ্ছেন মাঠে ময়দানে দ্বিতীয় কথা এইভাবে যে প্রধান মুখটা তিনি হয়ে উঠেছেন নন্দীগ্রামের ভোটে গোটা রাজ্য তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ে একটা বড় অংশ সংখ্যালঘু ভোট যে বিধানসভায় আছে সেই রকম জায়গাতেও কিন্তু তিনি জিতে দেখিয়েছেন সেই সব দিক এইসব কারণে একটা অসম্ভব শাহ হন যার সঙ্গে যে কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠক করতে যান সেখানে কিন্তু তিনি অক্লেশে সরাসরি চলে গিয়ে তিনি বৈঠকটা করতে পারেন এবং তাকে রাজ্য বিজেপির অনুমোদন নিয়ে সেই বৈঠক করতে যেতে হবে এরকম কোনো ব্যাপার নয় এবং তার মধ্যে যদি যশোয়া তলি হয় তার মধ্যে যদি অসন্তোষ তৈরি হয় সেটা নিয়েও তিনি সরাসরি কথা বলার জায়গা যেতে পারেন সুতরাং কেন্দ্রীয় নেতৃত্বের এই আস্থা সিন্ধু অধিকারীকে গেরুয়া শিবিরের একটা বেশ বড় জায়গা একটা শক্ত খুঁটি করে দিচ্ছে শুধু কেন্দ্রীয় নেতা নয় চার নম্বর যে কারণটা বলছি সেটা হচ্ছে সঙ্গ নেতা সঙ্গ নেতাদেরও কিন্তু অত্যন্ত প্রিয় পাত্র সুভেন্দু অধিকারী আমরা দেখেছি অন্যান্য দল থেকে যারা বিজেপিতে আসেন সঙ্গ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা হতে তাদের একটা বেশ সময় লাগে সবচেয়ে বড় एग्जांपल মুকুল রায় তিনি বিজেপিতে আসার পর पंचायत নির্বাচন হোক লোকসভা নির্বাচন নির্বাচন কিন্তু ডিভিডেন্ড দিয়েছেন বিজেপিকে কিন্তু তারপরেও কিন্তু সংঘ নেতাদের সেইভাবে তিনি আস্থা জুটতে পারেনি এবং যে কারণে পদ পাওয়া বা সেই গুরুত্ব পাওয়া সেটা কিন্তু কোনো সময়ই মুকুল রায় পাননি এবং আমরা দেখেছি তার সব সময় একটা প্যারালাল লবি যেন দিলীপ ঘোষের মাধ্যমে বিজেপিতে তৈরি হচ্ছে তৈরি করে দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কিন্তু সেই অসুবিধাটা নেই সংঘ নেতাদের একটা বড় সড়ো আস্থার জায়গা তিনি এবং সেই কারণে যখনই সংঘ নেতাদের এই আস্থা জায়গাটা তিনি পাচ্ছেন তিনি কিন্তু যে কোনো আন্দোলন বা যে কোনো কর্মসূচিতে কিন্তু এগিয়ে যেতে পারছেন এটা শুভেন্দু অধিকারীর পক্ষে একটা বেশ পজিটিভ পয়েন্ট এবং গেরুয়া শিবিরে তার খুঁটিটাকে শক্ত করার একটা বড় জায়গা তৈরি করে দিচ্ছে এবং পাঁচ নম্বর কারণ যেটা রাজনৈতিকভাবে আরো গুরুত্বপূর্ণ করে তুলছে শুভেন্দু অধিকারীকে সেটা হচ্ছে আম জনতার কাছে জননেতা হয়ে যাওয়া অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গেও যখন কথা বলবেন তখন কিন্তু একটা জায়গা বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মুহূর্তে সব থেকে বড় লড়াইয়ের প্রতীক বড় লড়াইয়ের মুখকে শুভেন্দু অধিকারী আবারকে এই রকম একটা জায়গা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে দল হিসেবে হয়তো বামফ্রন্ট বা কংগ্রেস বা বিজেপির একটা নিজস্ব জায়গা রয়েছে সেখানে একটা নিজস্ব সমর্থক রয়েছে কিন্তু সামগ্রিকভাবে যদি বিরোধী নেতৃত্ব কিছু দেখা হয় সেখানে কিন্তু আম জনতার কাছে সব থেকে বেশি ভোট পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই তিনি হলেন শুভেন্দু অধিকারী আর হবে নাই বা কেন যেটা বলছিলাম নন্দীগ্রামে তিনি জিতে দেখিয়ে দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া যে কিছু করা যেতে পারে না এটা তো সব থেকে বড় প্রমাণ রাজীব ব্যানার্জি বা সব্যসাচী দত্তের মত নেতারা এরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে বেরিয়ে এসে সেইভাবে কিছু করতে পারেনি কিন্তু শুভেন্দু অধিকারী সেটা করে দেখিয়েছেন এবং সেই জন্য সাধারণ মানুষের রাস্তাটা জিতে নিয়েছেন এবং তাই এই সব কারণের জন্য কিন্তু যে ইম্প্যাক্টনেসটা শুভেন্দু অধিকারী বঙ্গ রাজনীতিতে তৈরি করেছেন সেই জায়গায় কিন্তু গেরুয়া শিবির এত সহজে তাকে হারাতে রাজি নন এবং যে কারণে যদি সেই বৈঠকের কথা যে অমিত শাহের সঙ্গে বৈঠকের কথা বলছিলাম আপনাদের কোথাও গিয়ে সত্য হয় তাহলে কিন্তু এটা মানতেই হচ্ছে শুভেন্দু অধিকারীকে নিজেদের কাছে রাখতে শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক ধরে রাখতে গেরুয়া শিবির কিন্তু মরিয়া অন্যদের সঙ্গে শুভেন্দু অধিকারী কিন্তু নিজের এই পার্থক্যটা অলরেডি বঙ্গ রাজনীতিতে এস্টাবলিশ করে ফেলেছেন এখন তাহলে প্রশ্নটা হচ্ছে শুভেন্দু অধিকারী কি করবেন যদি আমরা ধরে নিই অমিত শাহের সঙ্গে তার এরকম একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের ফলে যে কথা শাহ তাকে বলেছেন দশই মার্চের পর কি হয় দেখুন যদি সেই জায়গাটা হয় অর্থাৎ শুভেন্দু অধিকারী যে জায়গাগুলো ডিম্যান্ড করছেন সেইগুলো যদি ফুলফিল হয় ডিম্যান্ড ইন দ্য সেন্স তিনি রাজনৈতিকভাবে যে জায়গাগুলো চাইছেন যে অপরাধীদের শাস্তি দেওয়া হোক আন্দোলন গড়ে তোলা হোক সংগঠন সাজানো হোক তাকে যে ফ্রি হ্যান্ড দেওয়ার যে জায়গাটা সেটা যদি সত্যি করা হয় তাহলে যে জায়গাটা হতে পারে রাজনৈতিক পর্যবেক্ষকরা যেটা মনে করছেন শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরেই থাকবেন কেননা তৃণমূল কংগ্রেসের মতো শক্তির বিরুদ্ধে লড়তে গেলে একটা কিন্তু বড় চাই এবং সেখানে তিনি গেরুয়া শিবিরের মতো একটা শিবিরে থাকছেন যারা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে দেশের এতগুলো রাজ্যে ক্ষমতায় রয়েছে সেখানে সিকিউরিটি থেকে আরম্ভ করে অন্যান্য যে সহযোগিতা একটা রাজনৈতিক আন্দোলনকে সংবদ্ধ করতে গেলে লাগে সেটা কিন্তু বিজেপি শিবির থেকেই তিনি সব থেকে বেশি পাবেন এবং সেক্ষেত্রে যে জিনিসটা হবে যেটা আমার পার্সোনাল অ্যানালি শুভেন্দু অধিকারী কিন্তু আগামী দিনে দু হাজার যে লোকসভা নির্বাচন হবে সেখানে তিনি নিজে প্রার্থী হবেন এবং লোকসভায় প্রার্থী হয়ে তিনি যদি যেতেন এবং জেতার জন্যই তিনি অবশ্যই ময়দানে নামবেন তিনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিত্ব নেবেন এবং এর পরের পর্বটা হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথই অর্থাৎ তিনি যেরকম ইউপিএ গভর্নমেন্টের শরিক হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রেলমন্ত্রী হয়েছিলেন রাজ্যের জন্য একাধিক প্রকল্প করেছিলেন রাজ্যবাসীকে বুঝিয়েছিলেন তিনি ক্ষমতায় থাকলেও নেত্রী হিসেবে কতখানি সফল হতে পারেন এবং তার ডিভিডেন্ড হিসেবে তিনি দু হাজার ক্ষমতায় এসেছিলেন শুভেন্দু অধিকারীও একই ফর্মুলাতে কেন্দ্রের মন্ত্রিত্ব পাবেন এবং ভালো কোনো দপ্তরের তিনি মন্ত্রিত্ব অবশ্যই পাবেন গেরুয়া শিবির সেইভাবেই নিশ্চয় তাকে প্ল্যান করবে এবং তিনি সেখান থেকে রাজ্যের জন্য যে জায়গাটা তৈরি করবেন যে ইম্প্যাক্টনেসটা বিজেপি তৈরি করতে পারবে তার ডিভিডেন্ডটা দু হাজার ছাব্বিশে তোলার চেষ্টা করবে এবং সেক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারীকেই অঘোষিত মুখ্যমন্ত্রী মুখ করে সেখানে ক্ষমতায় ক্ষমতা দখলের লড়াইয়ে নামতে পারে গেরুয়া শিবির অর্থাৎ অমিত শাহের সঙ্গে এই বৈঠক যদি কোথাও সত্য হয় দশ পর বিজেপি হয় এবং শুভেন্দু অধিকারী যদি সেগুলো মনোপূত হয় তিনি গেরুয়া শিবিরেই থাকছেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনাটা এই ধরনের ঠিক হতে পারে কিন্তু অন্যদিকে যদি এইরকম কোনো বৈঠক না হয়ে থাকে এবং সত্যিই শুভেন্দু অধিকারীর মধ্যে অসহা তৈরি হয় তাহলে কি হতে পারে তাহলে যেটুকুনি বোঝা যাচ্ছে সেখানে কিন্তু দুটি অপশন খোলা থাকছে এক হচ্ছে দলবদল অনেকেই বলছেন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ফেরত যেতে পারেন কিন্তু যারা ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারীকে চেনেন বা বঙ্গ খুব পর্যবেক্ষণ করছেন তাদের মতে যে কোনো অবস্থাতেই শুভেন্দু অধিকারী আর কিছুতেই তৃণমূল কংগ্রেসে ব্যাক করে যাবেন না কেননা শুভেন্দু অধিকারীর যে জায়গাটা সব থেকে ছিল তার অভিযোগটা বা তার আহ লড়াইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ছিল না তার জায়গাটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এবং সেখানে যেভাবে তাকে হতে হয়েছে বা যেভাবে তার কর্মক্ষমতাকে অসম্মান করা হয়েছে সেই অবস্থায় তিনি মাথা নিচু করে তৃণমূল কংগ্রেসের কিছুতেই ফেরত যাবেন না এবং তার থেকেও বড় কথা তৃণমূল কংগ্রেসে যদি তিনি ফেরত যান আজকে তিনি জননেতা হিসেবে যে জায়গাটা বিরোধী নেতা হিসেবে যে জায়গাটা তৈরি করতে পারছেন তৃণমূল কংগ্রেসে ফেরত গেলে তাকে কিন্তু কার্যত মাথা নিচু করেই থাকতে হবে দলের মধ্যে কেননা তাকে হার স্বীকার করে নিয়ে ফেরত আসছে আসতে হচ্ছে কার্যত সুতরাং সেই ইম্প্যাক্টনেসটা তিনি হারাতে চাইবেন না রাজনৈতিকভাবে সুতরাং তৃণমূল কংগ্রেসে তিনি কোনো মতেই যাবেন না তাহলে দল পরিবর্তন কি দল পরিবর্তন যেটা রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যতই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দু হাজার জন্য প্রজেক্ট করুক না কেন দিল্লির পর যদি পাঞ্জাবেও আম আদমি পার্টি ক্ষমতায় আসে বা পাঞ্জাবে ক্ষমতার আসার পাশাপাশি গোয়াতে দ্বিতীয় বা তৃতীয় হয় উত্তরাখণ্ডে তারা ভোট জিততে পারে তাহলে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল মোদীর বিরুদ্ধে মুখ হওয়ার জন্য অন্যতম বড় জায়গায় চলে যাবে এবং সেক্ষেত্রে এক্সপ্যান্ড করার চেষ্টা করবে মোদীর বিরুদ্ধে সেই লড়াইটা সর্বভারতীয় স্তরে তুলে আনার জন্য এবং খুব স্বাভাবিক নিয়মে পশ্চিমবঙ্গেও তারা পদার্পণ করবে এবং এক্ষেত্রে কিন্তু তার গন্তব্য সেই দিকেও হতে পারে অর্থাৎ এরকম কোন অল্টারনেটিভ যেখানে কিন্তু এই সংখ্যালঘু ভোটের যে অঙ্কটা রয়েছে সেই সংখ্যালঘু ভোটের অঙ্কটা খুব একটা ইমপ্যাক্ট করবে না যেটা ভোটের মঞ্চে কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেই রকম একটা সিদ্ধান্ত তিনি নিতে পারেন এর পাশাপাশি আরেকটা সম্ভাবনা উকি মারছে সেটা হচ্ছে তার নিজস্ব দল করা অর্থাৎ এখানে গিউয়াশিবিরে এসে তিনি যে হিন্দু ভোটের উপর আস্থা রাখছেন সেই জায়গাটা কিন্তু সব মিলিয়ে ক্ষমতা দখল থেকে কোথাও একটা বিজেপিকে কে ব্যাকফুটে রেখে দিচ্ছে সেখানে তিনি যদি সংখ্যালঘু ভোটটাকে মিক্স করতে পারেন এবং আমরা দেখেছি ব্যক্তিগতভাবে কিন্তু সংখ্যালঘুরাও সুমেন্দ্র অধিকারী কে অসম্ভব পছন্দ করেন সুতরাং সেই জায়গাটা দলিও প্রতি জন্য বাইরে রাখা জায়গা থেকে তিনি কিন্তু একটা নিজস্ব দল তৈরি করতে পারেন কিন্তু দুটি ক্ষেত্রেই প্রবলেমটা হচ্ছে থাকে কিন্তু লড়াইটা একদম শূন্য থেকে শুরু করতে হবে কিন্তু বিজেপির ক্ষেত্রে একটা স্টেজ তৈরি হয়েছে সেটা 5% তৈরি হোক 10% তৈরি হোক কিছুটা অ্যাডভান্টেজ জায়গা থেকে তিনি শুরু করতে পারবেন এবং তার জায়গায় যদি তাকে শূন্য থেকে শুরু করতে হয় তিনি যে ধরনের মানসিকতা নেতা তিনি যখন তৃণমূল কংগ্রেসের যোগদান করেছিলেন তখন তিনি শূন্য থেকে শুরু করে সেই শীর্ষ স্তরে পৌঁছেছিলেন সুতরাং সেই ক্যাপাবিলিটি তার আছে কিন্তু এই ক্ষেত্রে সময় যেহেতু লাগবে এবং বিপি সঙ্গে তার একটা এত ভালো মেলবন্ধন হয়ে গেছে কেন্দ্র নেতৃত্বে এতখানি আস্থা থেকে গেছে সঙ্গ পরিবারের এতখানি আস্থা থেকে গেছে এবং বিজেপি নেতা হিসেবে কিন্তু কিন্তু তিনি বিরোধী মানসিকতার যে মনন রয়েছে পশ্চিমবঙ্গে তাদের মনটা জয় করতে পেরেছেন সুতরাং সেই পথেই তিনি হার্দবেন বলে মনে করা হচ্ছে অর্থাৎ তার জন্য ফার্স্ট অপশন যেটা রয়েছে যদি বিজেপির সঙ্গে তার সেই সহমতটা ঠিকঠাক জায়গায় থাকে 2024 এর ইলেকশনে তিনি লড়বেন কেন্দ্রের মন্ত্রিত্ব নেবেন এবং তারপর তার ডিভিডেন্ড নিয়ে 2026 এ 26 এ তারেই কার্য তো অবশিত মুখ করে বিজেপি ক্ষমতায় আসবে আর যদি সেই জায়গাটা না হয় তিনি হয়তো অন্য কোনো দল বা নিজের দল করার জন্য ভাববেন কি হবে ভবিষ্যতের গর্ভে আমাদের নজর থাকবে এবং আপনাদের যদি মনে হয় এই সংক্রান্ত বিষয়ে অন্য কোন মন্তব্য আছে অন্য কোনো সম্ভাবনার পথ খোলা আছে তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের প্রতিবেদন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আজকের মতো আপাতত বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক নটার সময় ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার